সানা ছাড়াও এই সুন্দরীর ইনস্টা পেজে ঢু মারেন সৌরভ। এবার নিজেই ফাঁস করলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নামটার সঙ্গে বিশেষ করে বাংলার মানুষের মনে মিলে মিশে রয়েছে আবেগ আর উৎফুল্ল। বলা ভালো, বাংলার বেশিরভাগ মানুষের ক্রাশ সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার দাদা সৌরভ। তার কথায় মুগ্ধ আট থেকে আসি সকলেই। ক্রিকেটে মাঠ থেকে শুরু করে দাদাগিরির সেটেও সকলের মন জয় করেন তিনি। টিভির পর্দা থেকে চোখ সরানো যায় না, দাদাগিরির মঞ্চে সৌরভের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে থাকেন সেলেব থেকে সাধারণ মানুষ। আর সেই দাদাগিরির মঞ্চে সৌরভ অকপটে একই কথাও জানালেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মাঝে মাঝে স্টক করেন তিনি। আসলে বাংলার কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাধারণ মানুষ সকলেই নিজেদের কীর্তি দিয়ে অসাধারণ হয়েছেন, আর তাদের সেই অসামান্য কর্মকাণ্ডই দাদাগিরির মঞ্চের মাধ্যমে পৌঁছে গিয়েছে সকলের কাছে। সেই তালিকায় নাম ছিল জয়িতা নামে এক ইনফ্লুয়েন্সারেরও, যে নিজের ভিডিওর মাধ্যমে লোককে শেখায় কিভাবে ফটো তুললে বেশি আকর্ষণীয় দেখাবে। সেই জয়িতাই দাদাগিরির মঞ্চে এসে সৌরভকে প্রশ্ন করে বসেন, ফেসবুক বা ইনস্টাগ্রামে কার অ্যাকাউন্ট মাঝে মাঝে চেক করা হয় বা ভিজিট করেন? এই প্রশ্নের উত্তরে সৌরভ একটুও না ভেবে বলেন, দুটো। সানা গঙ্গোপাধ্যায় ছাড়া তালিকায় আরও একজন রয়েছেন, জানেন কে তিনি? তিনি হলেন কিয়ারা আদবানি, এমনটাই জানিয়েছেন সৌরভ। আর দাদার এই উত্তর শুনেই বোঝা গেল যে তিনি কিয়ারাকে বেশ পছন্দই করেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2009 সালের অক্টোবর মাসে প্রথম শুরু হয় দাদাগিরির প্রথম সিজন। শুরু থেকে দাদাগিরির মঞ্চ কাঁপিয়ে চলেছেন এই সৌরভ গাঙ্গুলি। এখনও একইভাবে জনপ্রিয় সৌরভের দাদাগিরির মঞ্চ। বর্তমানে 10 নম্বর সিজন সম্প্রচার হচ্ছে। এই সিজনেও সঞ্চালকের দায়িত্বে রয়েছেন সৌরভ। আর এখন তো সৌরভকে ছাড়া ভাবাও যায় না দাদাগিরি। খুব জলদি বড় পর্দাতেও আসার কথা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। জানা যাচ্ছে সেখানে মুখ্য চরিত্রে থাকতে পারেন আয়ুষ্মান খুরানা।